তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু আজকে আমার মনটা একটু খারাপ, কারণ তোমার দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ করছিল, যেই কারণে এখন হচ্ছে আমরা বেরোবো ডাক্তার দেখানোর জন্য। কোথায় যাচ্ছি, মানে কি প্রবলেম হচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। মন মেজাজটা সকাল থেকে ভালো নেই, তো যাই হোক এখন হচ্ছে বেরিয়ে পড়বো, বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো, তারপর দেন ওখান থেকে ট্রেন, তারপরে আমাদের যেতে হবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর এইভাবে ভালোবাসা দিও, আর সবাই প্রে করো যে যেন তোমাদের দাদা ভাই তেমন কোনো প্রবলেম না হয়। তো চলো সঙ্গে থাকো। আমি রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা ভাই এখানে খেতে বসছে, তো খাওয়া দাওয়া হয়ে গেলেই এখন আমরা বেরিয়ে যাবো। বন্ধুরা, এখন আমরা বাসের জন্য বসে আছি, বাস আসবে, বাসে উঠে পড়বো, তারপর বাস থেকে নেমে আমাদের উঠতে হবে ট্রেনে। তো অনেকক্ষণ থেকে বসে আছি, আর ভালো লাগছে না, অনেকটা টাইম। চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে, না বাসে উঠে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অনেকক্ষণ বসে থাকার পরে ফাইনালি বাস আসলো, আর আমরা বাসে উঠে পড়েছি। আর বাসে প্রচুর গ্যাঞ্জাম হচ্ছিল বলে ভয়েস ওভার দিতে হলো, তো সেই কারণে ভয়েস ওভার দিচ্ছি। চলো আর না না, মূর্তি গণেশ দেখো না, আচ্ছা ওই যে আপনি যেটা ফার্স্টে দেখালেন ওইটা কেমন দাম আছে? এটা হ্যাঁ 5.5, উপরে একটা রঙও কিছু হবে না, এইগুলোর কথাই তো বলছেন। আর দুর্গাটা কি দাম আছে? দুর্গাটা স্টেশনে পৌঁছলাম, আর তার মধ্যে ট্রেনটা ছেড়ে দিল, ট্রেনটা আমরা পাইনি। এখন কিছু খাওয়া দাওয়া করব, দেন হচ্ছে ট্রেন আসে, তারপরে হচ্ছে ট্রেনে উঠবো। আর এই দেখো, তোমাদের দাদা ভাই নিয়ে আসতে গেছে আমার জন্য কচুরি না ডালপুরি, যাই হোক ডালপুরি আনতে গেছে। তো এখন দুজনে মিলে খেয়ে নেব, তারপরে হচ্ছে ট্রেন আসলে দেন হচ্ছে ট্রেনে উঠবো। কিন্তু তার মধ্যে দেখো কি হয়েছে, কপালটা এতটাই খারাপ যে আমার চপ্পলটা, নতুন চপ্পলটা মানে হাতে গুনে কয়েকদিন পরেছি, তার মধ্যেই মানে দুটো পার্ট দুটো আলাদা হয়ে গেছে। তো সেটাই এখন এই কাকুটার কাছ থেকে ঠিক করিয়ে নেব। তো আঠা মেরে দিতে বলছিলাম, তো আঠা বলছে আঠা নেই, আর হচ্ছে সেলাই করা যাচ্ছে না, তো ওই জন্য পিনটা মেরে দিল। আপাতত এইটুকু মানে যাতায়াত যাতে করতে পারি সেই জন্য। তো কপালটাও খারাপ, সকালবেলা বেরিয়ে এরকম একটা ঘটনা হয়ে গেল, এখন কি আর করা যাবে। এখন জুতোটা শাড়ি নিয়ে তারপরে বসে থাকবো ট্রেনের অপেক্ষায়। তো অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো, আর আমরা সিট পাইনি। দেখো প্রচুর ভিড় ট্রেনে, আর দুজনে দাঁড়িয়ে নামলাম, আর ওইদিকে বোনের বর দাঁড়িয়ে আছে, আর এই যে তোমাদের দাদা ভাই কই, এই যে ব্যাগটা টানছে সারাক্ষণ, তো খুব কষ্ট হয়ে গেছে জানো তো। তো চলো এখন কথা না বাড়িয়ে সোজা যাব ডাক্তারের কাছে, দেখাবো কি বলে, তারপরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আমরা পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম কারণ ডাক্তারবাবু ওটিতে ছিল, তো ওটি থেকে বেরোলে তারপরেই হচ্ছে আমরা আমাদেরকে ফোন করবে, তারপরে আমরা ওখানে যাব, মানে হচ্ছে আমার বোনের বর কি বোনের বরকে কি বলে আমার জানা নেই। আর এখানে আমাদের দাদা ভাই, তো এই দুটোই তোমাদের দাদা ভাই, দাঁড়িয়ে আছি, এখন ডাক্তারবাবু আসবে, এসে তারপরে দেখবে। তো উনি আছেন ওটিতে, তো যাই হোক উনি আসলেই তারপরে হচ্ছে আমরা ভিতরে যাব। হচ্ছে বোনের বাড়ি, আর যাচ্ছি গিয়ে খাওয়া দাওয়া করে দেন তোমাদের সঙ্গে আমার কথা। বোনের বাড়িতে আমরা পৌঁছে গেছি, এখন হচ্ছে যাব খাওয়া দাওয়া করতে। তো পেটে খুব খিদে পেয়ে গেছে, বোন সব রেডি করে রেখেছে, তো চলো। আমি খাই না বোন, তুলে নে বোন, আমার বোন রান্না করেছে, সবকিছু খাবো তারপরে রিভিউ দেবো। বোন রান্না করেছে না মাইমা রান্না করেছে? মাইমা রান্না করে না। ও তোমাদেরকে বলেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে রিপোর্টটা, মানে কোনো রিপোর্ট করাতে দিল কিনা বা ডাক্তার কি বললো সেই সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ডাক্তার যখন দেখলো, দেখার পরে বললো যে তেমন কোনো প্রবলেম হয়নি, এটা ওর ছোটোবেলাতেও একবার ইনফেকশন মতন একটু হয়েছিল, যেটা হচ্ছে 4-5 দিনের মেডিসিন নেওয়াতে ঠিক হয়ে গেছিলো, তো সেই প্রবলেমটাই হয়েছে অনেক বছর পরে আবার,
তো সেই কারণে ভাবছিলাম যে কোনো রিস্ক নেব না, যাই কল্যাণীতেই দেখি আসি। এখানে লোকাল কোনো ডাক্তার আর দেখানো হয়নি, তো ওই কারণে ভয় লাগছিল। তো ও যেতে চাইছিল না, আমার জোর করাতেই গেল। তো এখন ডাক্তার যেহেতু বলে দিয়েছে কোনো রিপোর্ট করানোর কোনো দরকার হয়নি, ডাক্তার দেখেই বলে দিয়েছে যে কোনো প্রবলেম নেই, তো ঠিকঠাক আছে। আর প্রবলেমটা একটু হালকা একটু ইনফেকশন হয়েছিল, তো সেটা এখন ওষুধ নিলেই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখন আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার দেখতে পাবে, আমি হচ্ছে বোনেদের ওইখানে গিয়ে গেছিলাম বইমেলাতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বইমেলাতে এসেছিল হচ্ছে পৌশালী, যে ফোক সং গায়, যে তো সেই গায়িকা এসেছিল, তার শো দেখলাম, তো অনেক মজা করেছি। বইমেলাটা খুব সুন্দর আর অনেক ভালো ভালো বইও ছিল। তো কী কী মজা করেছি সবাই মিলে, বোনের বর, তারপরে বোনের দেওর ছিল, আমার বর, তোমাদের দাদা ভাই, সবাই মিলে খুব মজা করেছি। অনেক দিন পর বাড়ি থেকে কোথাও বেরোনো হয় না, সেভাবে বেরিয়েছি, খুব মজা করেছি। তো নেক্সট ব্লগে তোমরা সেটা দেখতে পাবে। তো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও। তো নেক্সট ব্লগে দেখো আমরা কেমন মজা করেছি। তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো, বাই বাই।